হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইনফাইনাইট ফিজিক্স আজকের আলো অধ্যায়ের এটা শেষ ভিডিও এবং এই শেষ ভিডিওতে আমরা জানব বিক্ষেপণ জিনিসটা কী এবং বিক্ষেপণের ফলে কী কী প্রাকৃতিক ঘটনাগুলো আমরা দেখতে পাই সেগুলো নিয়ে আমরা বিস্তারিত জানব তো এর আগে নটা ভিডিও হয়ে গেছে আলো অধ্যায়ের এটা দশ নম্বর ভিডিও নটা ভিডিও যারা দেখনি নি পার্ট ওয়ান পার্ট টু করে এইভাবে পার্ট নাইন পর্যন্ত ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে তারা অবশ্যই প্লে লিস্টে যাবে লাইটের প্লে লিস্ট আছে আলো অধ্যায়ের সেই প্লে লিস্টে গিয়ে নটা ভিডিও পরপর দেখতে পারো কিংবা এই ভিডিওর ডেসক্রিপশানেও কিন্তু লিঙ্ক দেয়া থাকবে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো মনে রাখবে আলো অধ্যায়টা কিন্তু শুরু করেছিলাম আমরা প্রতিসরণ থেকে প্রতিসরণের পর থেকে অর্থাৎ প্রথম থেকে কিন্তু আলো অধ্যায়টা করা নেই আমরা ধরে নিয়েছিলাম যে প্রতিফলন পর্যন্ত ক্লাসে হয়ে গেছে এবং তারপর থেকে লকডাউন স্টার্ট হয়ে যাওয়ার পর থেকে প্রতিসরণ থেকে কিন্তু আলো অধ্যায়টা শুরু করা হয়েছে তাহলে আজকের ভিডিওটা দেখা যাক এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্ক্যাটারিং নিয়ে স্ক্যাটারিং জিনিসটা কী স্ক্যাটারিংয়ের বাংলা হলো আলোর বিক্ষেপণ দেখা যাক তাহলে দেখো বিক্ষেপণ জিনিসটা কি বিক্ষেপণ আর প্রতিফলনের মধ্যে কিছু পার্থক্য আছে জিনিসটা কি মনে করো এই একটা সমতল দর্পণ আছে তো এই সমতল দর্পণে ধরো এইরকম সমান্তরাল আলোগ্রস্মীগুচ্ছ পড়ল তো সমান্তরাল আলোগ্রস্মীগুচ্ছ যদি পড়ে তাহলে এরা কিন্তু একটা নির্দিষ্ট দিকে প্রতিফলিত হবে ঠিক আছে এবার যেখানে পড়লো সেটা আপতন বিন্দু তার সাথে আপতন কোন তৈরি হবে প্রতিফলন কোন তৈরি হবে এটা কি প্রতিফলন ঠিক প্রতিফলনের মতোই কিন্তু সামান্য একটু পার্থক্য হলো এই বিক্ষেপণটা বিক্ষেপণটা হয় কিভাবে না বিক্ষেপণের জন্য কোনো গ্যাসীয় কণা সেটা জলীয় বাষ্প হতে পারে কিংবা বায়ুমণ্ডলে উপস্থিত যে কোনো গ্যাস হতে পারে নাইট্রোজেন অক্সিজেন বিভিন্ন গ্যাসীয় কণা তো এই যে গ্যাসীয় কণা ক্ষুদ্র ক্ষুদ্র আকৃতির গ্যাসীয় কণা এই গ্যাসীয় কণা এর ওপর যখন সমান্তরাল আলোগ্রস্মি পড়ে মনে করো এখানে সমান্তরাল আলোগ্রস্মি পড়ল তো সমান্তরাল আলোগ্রস্মি যখন পড়ে তখন এটা কি হয় একটা গোলাকার তল হিসাবে আমরা এটাকে কল্পনা করতে পারি গোলক অর্থাৎ ফুটবল হিসাবে তো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র গ্যাসীয় কণা ক্ষুদ্র ক্ষুদ্র গ্যাসীয় কণার উপর যখন সমান্তরাল আলোগ্রস্মী পড়লো তখন কি হয় এখানে একটা প্রতিফলন আমরা অঙ্কন করে নিলাম কিভাবে কোন দিকে সমান্তরাল আলোগ্রস্মী গুচ্ছ থেকে প্রতিফলিত হয়ে আলোগ্রস্মিটা যাবে তো দেখো প্রতিফলিত হয়ে যাচ্ছে এই দিক বরাবর চলে যাচ্ছে এদিক বরাবর এটা আপতন কোন এটা প্রতিফলন কোন একই রকমভাবে এই দিকে যদি আলোগ্রস্মি যায় তাহলে এও এইভাবে চলে যাবে অর্থাৎ বিভিন্ন দিকে সমান্তরাল গুচ্ছ কিন্তু এক দিক থেকে এলে তারা একটা নির্দিষ্ট ওয়েতে কিন্তু যায় না বা নির্দিষ্ট দিকে প্রতিফলিত হয় না যেটা আমার সমতল দর্পণের ক্ষেত্রে হয়েছিল এই গ্যাসীয় কণা দ্বারা সমান্তরাল গুচ্ছ বিভিন্ন দিকে প্রতিফলিত হয়ে যায় এবং শুধু প্রতিফলিত হয় না এই গ্যাসীয় কণা কিছু পরিমাণ আলোগ্রস্মিকে শোষণও করে নেয় এই ঘটনাটার নাম হল বিক্ষেপণ এই বিক্ষেপণের সাহায্যে বিক্ষেপণের প্রাকৃতিক উদাহরণ হলো বিক্ষেপণের ফলে আমরা কিছু প্রাকৃতিক ঘটনা পর্যবেক্ষণ করতে পারি সেটা হলো কি না দিনের বেলায় কেন সূর্যের দিকে তাকালে আমরা সাদা রং দেখতে পাই এবং অন্য দিকে তাকালে পুরো আকাশটা আমরা নীল দেখতে পাই আবার একই রকম সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আমরা কি লাল রং দেখতে পাই এবং আমরা দেখি যে ট্রেনের সিগনাল বা যে কোনো গাড়ির সিগনাল পোস্টে বিপদ সংকেত হিসাবে কিন্তু লাল রং ব্যবহার করা হয় তো এই জিনিসগুলো জানার আগে আমরা আগের ক্লাসে দেখেছিলাম আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে বিভিন্ন কালারের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বিভিন্ন রকম মনে করো লাল কালারের তরঙ্গ দৈর্ঘ্য আর বেগুনি কালারের তরঙ্গ দৈর্ঘ্য লাল কালারের তরঙ্গ দৈর্ঘ্যটা জানার আগে আমরা একটা সূত্র পড়েছিলাম সেই সূত্রটা হচ্ছে গোল্ডেন একটা স্টেটমেন্ট ছিল রমেন মন্ডল ইনভেন্টেড ভেরি ইউজফুল এক্স গেম তাই তো এটা আগের ক্লাসে আমরা জেনেছিলাম তো রমেন থেকে কী ছিল রেডিও ওয়েভ হ্যাঁ এবং এই যে ভেরি থেকে কী ছিল ভিজিবল লাইট এই ভিজিবল লাইটের মধ্যে আমরা কী কী কালার দেখেছিলাম সাতটা কালার সেটা কি বেনিয়া সহ কলা এই সাতটা কালারের মধ্যে আমরা আবার জেনেছিলাম কি যে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে বেশি এবং বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে সবচেয়ে কম আর লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে বেশি তো দেখা যাক লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য আর বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যের যদি আমরা একটা ছবি আঁকি তাহলে সেটা কেমন দেখায় মনে করো এটা একটা লাল বর্ণের তরঙ্গ অঙ্কন করলাম এখান থেকে এই পর্যন্ত একটা তরঙ্গ আবার এখান থেকে এই পর্যন্ত একটা তরঙ্গ আবার এখান থেকে এই পর্যন্ত একটা তরঙ্গ অর্থাৎ এটা যদি সাদা কালার দিয়ে দেখাই তাহলে দেখতে পাবে এখান থেকে এই পর্যন্ত একটা পূর্ণ তরঙ্গ আবার এখান থেকে এই পর্যন্ত একটা পূর্ণ তরঙ্গ আবার এখান থেকে এই পর্যন্ত একটা পূর্ণ তরঙ্গ অর্থাৎ এইটুকুর মধ্যে আমরা তিনটে পূর্ণ তরঙ্গ দেখতে পাচ্ছি এইটা যদি আমরা ক্লিয়ার করে দিই তাহলে দেখতে পাবো কি যে তিনটে পূর্ণ তরঙ্গ আমরা দেখতে পেলাম সেই একই জায়গা থেকে যদি আমরা বেগুনি কালারকে অঙ্কন করি বেগুনি কালার তাহলে দেখতে পাবো যে বেগুনি কালার হচ্ছে বেগুনি কালারের তরঙ্গ দৈর্ঘ্যটা কি অনেকটা ছোট অর্থাৎ এখান থেকে যদি আমরা বেগুনি কালার অঙ্কন করি এই বেগুনি কালারের তরঙ্গ দৈর্ঘ্যগুলো কী হবে বেগুনি কালারের তরঙ্গ দৈর্ঘ্য ছোটো তার মানে এটা যদি লাল কালারের তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তুলনা করি তাহলে দেখব যে বেগুনি কালারের তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক ছোট অর্থাৎ এর মধ্যে একটা আবার দুটো হয়ে গেল এর মধ্যে একটা দুটো তরঙ্গ হয়ে গেল আবার এর মধ্যে একটা দুটো তরঙ্গ হয়ে গেল অর্থাৎ বেগুনি কালারটা যেহেতু এখানে বোঝা যাচ্ছে না তাই একটু হলুদ কালার দিয়ে দেখাচ্ছি দেখো এই পর্যন্ত ছিল লাল বর্ণের একটা তরঙ্গ এটা ল্যামডা লাল বর্ণের ক্ষেত্রে কিন্তু এর মধ্যে দেখো বেগুনি কালারের দুটো পূর্ণ তরঙ্গ চলে এসছে অর্থাৎ বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যটা কি ছোট লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যটা বড় কেন বলেছিলাম না লাল বর্ণের বেগটা কি ছিল বেশি ভি ইকুয়াল টু এন ল্যামডা তো বেগ বাড়ার সাথে সাথে তরঙ্গ দৈর্ঘ্য তো কী হবে তরঙ্গ দৈর্ঘ্য যার বেগ বেশি তার তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যও বেশি একই রকম এইটার ক্ষেত্রে লাল বর্ণ বেগুনি বর্ণের এরও তরঙ্গদৈর্ঘ্যগুলো কি ছোট ছোট। তাহলে দেখো একটা লাল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য যতটা তার মধ্যে বেগুনি বর্ণের কটা তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য আছে দুটো তরঙ্গ দৈর্ঘ্য আছে অর্থাৎ একটা পূর্ণ তরঙ্গ লাল বর্ণের যতটা জায়গা জুড়ে আছে সেই একটা পূর্ণ তরঙ্গের মধ্যে বেগুনি বর্ণের দুটো পূর্ণ তরঙ্গ আছে এমন নয় যে এটা দুটো পূর্ণ তরঙ্গ থাকবে বা তিনটে থাকবে আমি শুধু এটা বোঝানোর জন্য বললাম যে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি আর বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যটা কম এবার দেখা যাক যে এই লাল বর্ণ আর বেগুনি বর্ণের তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে যদি সামনে কোনো গ্যাসীয় কণা বা জলীয় বাষ্প বা ধুলিকণা থাকে তাহলে স্ক্যাটারিংটা কেমনভাবে হয় বা বিক্ষেপণটা কেমনভাবে হয় মনে করো এটা একটা লাল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য লাল লাল রং যাচ্ছে তো লাল রঙ যদি যায় ঠিক তার নিচে আর একটা বেগুনি বর্ণ অঙ্কন করছি কিন্তু যেহেতু বেগুনি কালারটা স্ক্রিনে ভালো বোঝা যাচ্ছে না তাই কী করলাম এটাকে খয়েরি কালার দিয়ে দেখানোর চেষ্টা করছি আদৌ এটা খয়েরি কিনে জানি না দেখো তাহলে স্পষ্টতই আমরা কিন্তু ছবি থেকে বুঝতে পারছি যে লাল বর্ণের তরঙ্গদৈর্ঘ্যটা বেশি এবার মনে করো একটা ছোট গ্যাসীয় কণা যেটা সাদা কালার দিয়ে বোঝালাম এই গ্যাসীয় কণাটা বেগুনি বর্ণের তরঙ্গের সামনে আছে তাহলে দেখতে পাচ্ছ যে বেগুনি বর্ণের তরঙ্গে যদি সামনে থাকে তাহলে কিন্তু বিভিন্ন বেগুনি বর্ণটা কিন্তু একে বিভিন্ন জায়গায় টাচ করছে বুঝতে পেরেছ বেগুনি বর্ণটাকে কিন্তু এ বিভিন্ন জায়গায় টাচ করছে তাহলে তখন এ কী করছে বিভিন্ন দিকে স্ক্যাটার করে দিচ্ছে অর্থাৎ বিক্ষেপণ করে দিচ্ছে কিন্তু একই রকম সাইজের কণা যদি লাল বর্ণের মাঝখানে থাকে তাহলে দেখবে লাল বর্ণটা কিন্তু লাল তরঙ্গটা কিন্তু খুব ইজিলি তাকে জাম্প করে চলে যাচ্ছে অর্থাৎ তাকে তার উপর দিয়ে চলে যাচ্ছে টাচ হচ্ছে না হবে এমন নয় যে একদম টাচ হবে না হয়তো এইটা এই যে ক্ষুদ্র অনুটা একদম লাল বর্ণের খুব কাছাকাছি পড়েছে তখন কি হবে সামান্য অংশ টাচ হবে তার মানে এটা আমরা বুঝতে পারলাম যে লাল বর্ণ যখন এই গ্যাসীয় কণাগুলো দ্বারা বাধাপ্রাপ্ত হবে হয়ে যে স্ক্যাটারিংটা হবে বা বিক্ষেপণটা হবে সেই বিক্ষেপণের পরিমাণটা কম বিক্ষেপণ হবে এবং বেগুনি বর্ণের ক্ষেত্রে বিক্ষেপণটা কি হবে বেশি হবে বুঝতে পেরেছো তাহলে যে কেন বেগুনি বর্ণ বেশি বিক্ষিপ্ত হয় এবং লাল বর্ণ কম বিক্ষিপ্ত হয় তাহলে আমরা আমাদের যে বেনিয়া সহকলার সাতটা কালার আছে সেই সাতটা কালারের মধ্যে থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে লাল বর্ণের বিক্ষেপণ সবচেয়ে কম এবং বেগুনি বর্ণের বিক্ষেপণ সবচেয়ে বেশি এই বিক্ষেপণ সম্পর্কিত বিজ্ঞানীর র্যালে একটা সূত্র দিয়েছিলেন সেই সূত্রটার নাম হলো র্যালেস স্ক্যাটারিং বা র্যালেস ল সেই সূত্রটা বলছে আমরা এটুকুই বুঝতে পারছি এই সূত্র থেকে যে এই ধারণার থেকে বুঝতে পারছি যে লাল বর্ণের স্ক্যাটারিংটা কী হয় কম হয় তো লাল বর্ণের স্ক্যাটারিং যদি কম হয় মনে করো একটা সাদা আলো যাচ্ছে এই সাদা আলোর মধ্যে কি আছে লাল বর্ণও আছে এবং বেগুনি বর্ণও আছে প্লাস বাকি তো সব বর্ণ আছে তাহলে আমি যেহেতু দুটো আলো নিয়ে কনসিডার করছি তাহলে লাল আর বেগুনির দুটো বর্ণ অবশ্যই এই সাদা আলোর মধ্যে আছে তো এই সাদা আলোটা যখন একটা বাঁধাপ্রাপ্ত হল একটা বায়ুর কণা দ্বারা তো বায়ুর কণা দ্বারা বাঁধাপ্রাপ্ত হলে তখন কিন্তু সে লাল আলোটাকে কম বিক্ষিপ্ত করবে আর বেগুনি বর্ণটাকে কী করবে বেশি বিক্ষিপ্ত করবে বেগুনি বর্ণটাকে বেশি বিক্ষিপ্ত করবে তাহলে দেখো যেহেতু লাল বর্ণ বেশি বিক্ষিপ্ত হচ্ছে কম বিক্ষিপ্ত হচ্ছে আর বেগুনি বর্ণ বেশি বিক্ষিপ্ত হচ্ছে তাহলে একটা জিনিস বুঝতে পারছি আমরা যে বিক্ষেপণ যে কালারটার বেশি হবে সেটা বেগুনি তো বেগুনি কালারের যদি বেশি হয় তার মানে বেগুনির তীব্রতাটা কি হবে বেশি আর লালের তীব্রতাটা কি হবে কম তো লালের তীব্রতা যেহেতু কম হবে তো বিজ্ঞানী রেলের যে সূত্রানুযায়ী সেই সূত্রানুযায়ী বলছে যে বিক্ষেপণটা বিক্ষেপণের তীব্রতাটা তরঙ্গদৈর্ঘ্যের চতুর্ঘাতের ব্যস্তানুপাতিক তো আমরা চতুর্ঘাত না দেখে যদি একঘাত দেখি এটুকুই বুঝতে পারবো যে লাল বর্ণের ক্ষেত্রে অর্থাৎ যার দৈর্ঘ্য বেশি তার ক্ষেত্রে বিক্ষেপণটা কি হবে কম হবে তার মানে বিক্ষেপণের যে তীব্রতাটা বিক্ষেপণের তীব্রতার সঙ্গে বিক্ষেপণের তীব্রতা অর্থাৎ এটাকে যদি আই দ্বারা লেখা হয় ইনটেন্সিটি বা তীব্রতা এই যে বিক্ষেপণের তীব্রতাটা ওয়ান বাই ল্যামডা মানে ল্যামডার সঙ্গে ব্যস্তানুপাতিক যার তরঙ্গদৈর্ঘ্য বেশি তার বিক্ষেপণ কম অর্থাৎ তীব্রতাও কম আবার যার তরঙ্গদৈর্ঘ্য কম তার বিক্ষেপণ বেশি অর্থাৎ তীব্রতাও বেশি তাহলে একটা জিনিস দেখো এই যে ওয়ান বাই ল্যামডা এটাকে বিজ্ঞানী র্যালে তার একটা সূত্রের সাহায্যে বলেছে এটা যদিও তোমাদের এই সূত্রের কোনো প্রমাণ নেই তোমাদের সিলেবাসে শুধু এটুকু মনে রাখলে হবে যে র্যালের স্ক্যাটারিং বা র্যালের সূত্রানুযায়ী বিক্ষেপণটা তরঙ্গদৈর্ঘ্যের চতুর্ঘাতের ব্যস্তানুপাতিক আমরা দেখছিলাম যার তরঙ্গদৈর্ঘ্য বেশি তার বিক্ষেপণটা কম কিন্তু বিজ্ঞানী র্যালে বলছে না শুধু কম নয় চতুর্ঘাতের ব্যস্তানুপাতিক মানে যদি কারোর তরঙ্গদৈর্ঘ্য ডবল হয়ে যায় তাহলে তার ইন্টেন্সিটিটা ষোলো গুণ কমে যাবে মানে এটা যদি ডবল হয়ে যায় টু টু দি পর ফোর মানে কি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু দুই দুই চার দুই আট দুই ষোলো অর্থাৎ ডবল হয়ে গেলে বিক্ষেপণটা ষোলো গুণ কমে যাবে কারোর তরঙ্গ দৈর্ঘ্য যদি ডবল হয়ে যায় বিক্ষেপণটা ষোলো গুণ কমে যাবে তাহলে এটাই হলো র্যালের স্ক্যাটারিং বা রেলের সূত্র তোমরা কিন্তু র্যালের সূত্র যদি পড়ে তাহলে এটুকুই বলতে পারবে যে রেলের সূত্রানুযায়ী বিক্ষেপণের তীব্রতা তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্ঘাতের ব্যস্তানুপাতিক এটুকুই হচ্ছে র্যালের সূত্র এবং এর গাণিতিক গ্রুপটা হলো আই সমানুপাতিক ওয়ান বাই ল্যামডা টু দি পাওয়ার ফোর বোঝা গেছে তাহলে এবার দেখো তাহলে সূত্র সূত্রানুযায়ী আমরা দেখলাম কি লাল আলোর সবচেয়ে বিক্ষেপণটা বেশি কম হয় এবং সরি লাল আলোর সবচেয়ে বিক্ষেপণটা কম হয় এবং বেগুনি আলোর ক্ষেত্রে সবচেয়ে বিক্ষেপণটা বেশি হয় তো বেগুনি আলোর ক্ষেত্রে যদি বিক্ষেপণটা বেশি হয় তার মানে বেগুনি আলোটা বেশি ছড়ানোর কথা ফলে বেগুনি বর্ণটা কিন্তু আমাদের বেশি দেখার কথা কিন্তু তা না করে আমরা দেখি কি আকাশের বর্ণটাকে আমরা কি দেখি নীল দেখি এই নীল দেখার কারণটা কি। আকাশের বর্ণ আমরা কি দেখি নীল দেখি তাহলে দেখো বে নি আ হ ক লা অর্থাৎ বেগুনির পরে যে কালারটা আছে সেটা কিন্তু নীল কালার তো বেগুনির পরে যেহেতু নীল কালার আছে এমনিতেই একটা সাদা আলোর মধ্যে এটা মনে রাখবে তোমরা যে এমনিতে একটা সাদা আলোর মধ্যে সাদা আলোর মধ্যেই তো এই সাতটা কালার থাকে এই সাতটা কালারের কিন্তু সবকটা কালার সমানভাবে থাকে না বিভিন্ন কালার বিভিন্ন মাত্রায় থাকে এবং এর মধ্যে কিন্তু বেগুনি কালারটা কম থাকে বেগুনিটা কম থাকে এটা এক নম্বর দু নম্বর মানুষের চোখ মানুষের চোখ বেগুনি বর্ণের থেকে বেগুনি বর্ণের থেকে নীল বর্ণের প্রতি বেশি সেন্সিটিভ অর্থাৎ দু একটা বেগুনি বর্ণ আর একটা নীল বর্ণ যদি পাশাপাশি থাকে তো মানুষের চোখ সব সময় কোন বর্ণের প্রতি আকৃষ্ট করে নীল বর্ণের প্রতি বেশি আকৃষ্ট হয় এমনিতেই বেগুনি বর্ণের ইন্টেন্সিটিটা কম কেননা একটা সাদা আলোর মধ্যে বেগুনি বর্ণটা কি থাকে খুব কম পরিমাণে থাকে তো এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি মনে করো এই সাদা আলো আছে এই সাদা আলোর মধ্যে নীল কালারের আলো আছে কুড়িটা আর বেগুনি ব্লু কালার আছে কুড়িটা আর বেগুনি কালার আছে পাঁচটা ভায়োলেট কালার পাঁচটা তো বিক্ষেপণ কিন্তু বেগুনি বর্ণের বেশি হবে নীল বর্ণের থেকে কিন্তু বেগুনি বর্ণের বেশি কারণ বেগুনি বর্ণের কি তরঙ্গ দৈর্ঘ্যটা কম বেগুনি বর্ণের যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য কম তাই বিক্ষেপণ কিন্তু বেগুনি বর্ণের বেশি হবে অর্থাৎ পাঁচটা যে বেগুনি বর্ণ আছে সেই পাঁচটা বেগুনি বর্ণের কিন্তু এই যে পার্টিকেল দ্বারা অর্থাৎ যে গ্যাসীয় অণু দ্বারা কিন্তু বেগুনি বর্ণের বিক্ষেপণটা হয়ে গেল তো যেহেতু বেগুনি বর্ণের বিক্ষেপণ হলো কিন্তু যতই বেগুনি বর্ণের বিক্ষেপণ হোক না কেন আমার তো বেগুনি বর্ণটাই কম আছে পাঁচটা বেগুনি বর্ণ আছে তো পাঁচটা বেগুনি বর্ণ বিক্ষিপ্ত হলো এরপর নীলবর্ণ বেগুনির পরে নীলবর্ণের পালা তো বেগুনির থেকে নীলবর্ণ একটু কম বিক্ষিপ্ত হবে তো আমি যদি একটু কম বিক্ষিপ্ত ধরে নিই তাহলে দেখো কুড়িটার মধ্যে তো পনেরোটা বিক্ষিপ্ত হবে কিন্তু আছে কুড়িটা যেহেতু তো কুড়িটার মধ্যে যদি পনেরোটা বিক্ষিপ্ত হয় তাহলে এদিকে বেগুনি বর্ণ পাঁচটা বিক্ষিপ্ত হলো আর নীলবর্ণ কুড়িটা বিক্ষিপ্ত হল তো তাহলে কোন বর্ণটা বেশি বিক্ষিপ্ত হলো আলটিমেটলি বিক্ষিপ্ত হলো কিন্তু নীলবর্ণটা তো এটুকুই আমরা বলতে পারি যে কি বলবে যে সাদা আলোর মধ্যে এক তো বেগুনি বর্ণের পরিমাণটা কম থাকে এবং মানুষের চোখ হচ্ছে কি বেগুনি আর নীল বর্ণের থেকে দুটো বর্ণের মধ্যে নীল বর্ণের প্রতি বেশি সেন্সিটিভ এই জন্য কি হয় না বায়ুমণ্ডলটা কিন্তু আমরা নীল দেখি বা আকাশকে আমরা নীল দেখতে পাই তাহলে বুঝতে পেরেছ কেন নীল দেখতে পাই আরেকবার শর্টে বোঝানোর চেষ্টা করছি দেখে নাও মনে করো এখান থেকে একটা সাদা আলো যাচ্ছে এটা সাদা আলো এই সাদা আলো গিয়ে বায়ুমণ্ডলের কোনো গ্যাসীয় দ্বারা বিক্ষিপ্ত হলো এবং গ্যাসীয় দ্বারা বিক্ষিপ্ত হয়ে কোন বর্ণটা বেশি বিক্ষিপ্ত হবে বেগুনি বর্ণ তাহলে দেখো এগুলো কিন্তু বেগুনি বর্ণ এই যে বেগুনি বর্ণগুলো বিক্ষিপ্ত হলো এবং এর পরেই কোন বর্ণ হবে মনে করো চারটে বেগুনি বর্ণ আর নীল বর্ণ, নীল বর্ণ কটা বিক্ষিপ্ত হবে বলেছিলাম নীল বর্ণ পনেরোটা বিক্ষিপ্ত হবে তো এইভাবে আমি পনেরোটা না দেখিয়ে এমনি বেশি পরিমাণ দেখিয়ে দিলাম যে নীল বর্ণ কিন্তু বেশি বিক্ষিপ্ত হলো তো এই যে নীল বর্ণগুলো বিক্ষিপ্ত হলো এবার এখানেও এই নীল বর্ণগুলো কিন্তু এর সামনে কি হবে একটা একটা ক্ষুদ্র কণা থাকবে বিভিন্ন কণা বায়ুতে ভাসমান ধুলিকোণা তো এই ক্ষুদ্র কণা দ্বারা আবার প্রতিফলিত হয়ে মানুষের চোখে আসবে এবং পুরো বায়ুমণ্ডল কি হবে ছড়িয়ে যাবে তো পুরো বায়ুমণ্ডল বা আকাশ পুরো গোটা ছড়িয়ে গেলে তখন আমরা কি দেখতে পাবো পুরো আকাশটাকে এখান থেকে দেখলে আমরা কি দেখতে পাবো নীল দেখতে পাবো বোঝা গেছে তাহলে তাহলে কেন সকালবেলা আকাশকে আমরা নীল দেখতে পাই এবার দেখো আমরা দেখব যে কেন সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় আকাশকে আমরা লাল দেখতে পাই সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় কেন আমরা আকাশকে লাল দেখতে পাই দেখো এইটা যদি আমাদের ভূপৃষ্ঠ ধরি তো সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় কিন্তু সূর্য কিন্তু একদম দিগন্ত রেখার ওপরে থাকে ঠিক দিগন্ত রেখার নিচে থাকে সরি দিগন্ত রেখার নিচে থাকে অর্থাৎ এইখানে যদি দিগন্ত রেখার নিচে সূর্য থাকে তো তখন দেখবে সূর্যকে কিন্তু অনেকটা সূর্য থেকে আগত আলোগ্রস্মিকে অনেকটা পথ অতিক্রম করতে হচ্ছে এই যে পথটা এই পথটা কি অনেকটা এবং এই সূর্য যদি মাথার উপরে থাকতো তখন কিন্তু অনেকটা কম পথ অতিক্রম করতে হতো তো যেহেতু অনেকটা বেশি পথ অতিক্রম করতে হচ্ছে তাই দেখো এখান থেকে কিন্তু সেই র্যালেস কাটারিং অনুযায়ী হচ্ছে কোন বর্ণের বেশি বিক্ষেপণ নীল বর্ণের বেশি বিক্ষেপণ হচ্ছে কারণ সূর্য থেকে সাদা আলো আসছে তো সাদা আলো যেই ছড়ালো সাদা আলো ছড়িয়ে নীল বর্ণগুলো কি হয়ে গেল বিক্ষিপ্ত হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে গেল নীল বর্ণগুলো বিক্ষিপ্ত হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে গেল এবং সবচেয়ে কম বিক্ষিপ্ত কোনটা হচ্ছে সবচেয়ে কম বিক্ষিপ্ত হচ্ছে লাল বর্ণ লাল কারণ লাল বর্ণটা কি লাল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি তো লাল বর্ণে কম বিক্ষিপ্ত হওয়ার জন্য এই বর্ণটা কিন্তু আর বেশি বেঁকে যেতে পারে না এ সোজাসুজি সরাসরি এইখানে ভূপৃষ্ঠে থাকা মানুষদের চোখে চলে আসে এবং এই জন্য সূর্যরশ্মিকে কি দেখায় লাল দেখায় বোঝা গেছে আর আগের ক্ষেত্রে অর্থাৎ আকাশকে নীল দেখাচ্ছিল কেন তখন সূর্যরশ্মি মাথার উপরে ছিল এবং সূর্যরশ্মি মাথার উপরে থাকার জন্য সূর্য থেকে সমস্ত রশ্মিগুলো কি হয়েছিল বিভিন্ন দিকে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছিলো এবং বিভিন্ন দিকে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছিল নীল বর্ণের রশ্মিগুলো তখন কি হয়েছিল নীল বর্ণের রশ্মিগুলো বায়ুমণ্ডলে বিক্ষিপ্ত হয়ে আবার মানুষের চোখে বা ভূপৃষ্ঠে এসে পড়ছিল তাই কি হয়ে যাচ্ছিলো নীল ছিল। বোঝা গেছে তাহলে এটা কেন হলো একই রকম ঘটনা সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এই একই রকম ঘটনার ঘটে বুঝতে পেরেছো তাহলে আগে তো আমরা দেখলাম যে আকাশকে নীল দেখায় আলোর বিক্ষেপণের জন্য আকাশকে নীল দেখালেও কিন্তু মেঘকে সাদা দেখায় কেন আগের আমরা জেনেছি যে নীল আলো বা বেগুনি বর্ণের আলোর বিক্ষেপণটা বেশি এবং সেই কারণেই আকাশের বর্ণটা হচ্ছে নীল দেখায় তো বিক্ষেপণ যদি মূল কারণ হবে তো তাহলে কেন মেঘকে সাদা দেখায় দেখো এখানে দুটো জিনিস মনে রাখবে যখন কোনো আলো খুব ক্ষুদ্র পার্টিকেল দ্বারা ক্ষুদ্র কণা দ্বারা বিক্ষিপ্ত হবে আর যখন কোনো পার্টিকেল একটা তুলনামূলক বড় আকৃতির কণা দ্বারা বিক্ষিপ্ত হবে ক্ষুদ্র পার্টিকেল বলতে যে কোনো সাধারণত গ্যাস অণুকে বোঝানো হয় ক্ষুদ্র পার্টিকেল মানে সাধারণত গ্যাস অণুকে বোঝানো হয় আর বড় পার্টিকেল বলতে সাধারণত জলীয় বাষ্পকে বোঝানো হয় তো বায়ুর মধ্যে যখন মেঘ থাকে তখন এই মেঘের মধ্যে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকে যখন আকাশে মেঘ থাকে তো মেঘটা বেশিরভাগই তৈরি হয় জলীয় বাষ্প দিয়ে তো বেশিরভাগ জলীয় বাষ্প হওয়ার জন্য জলীয় বাষ্পের পরিমাণটা বেশি এবং গ্যাস অণুর পরিমাণটা খুবই কম গ্যাস অনুর পরিমাণটা কম হওয়ার জন্য এবং জলীয় বাষ্পের পরিমাণটা বেশি হওয়ার জন্য যখন সাদা আলো সূর্য থেকে এসে এই বড় জলীয় বাষ্প দ্বারা বিক্ষিপ্ত হয় তখন যেহেতু বড় আকৃতির কণা দ্বারা বিক্ষিপ্ত হয় তার জন্য সমান সংখ্যক সমস্ত কালার সমানভাবে বিক্ষিপ্ত হয় অর্থাৎ আমরা যে বেনিয়া সহকলা দেখেছি সেই বেনিয়া সহকলার যে বেগুনি বর্ণ বা নীল বর্ণটা যে বিক্ষিপ্ত বেশি হওয়ার কথা ছিল সেটা কিন্তু এখানে হয় না যেহেতু কণাটা বড় কণা যখন এই ঘটনাটা তখনই ঘটবে যখন ক্ষুদ্র কণা দ্বারা বিক্ষিপ্ত হবে অর্থাৎ যখন তরঙ্গ দৈর্ঘ্যের থেকে তরঙ্গ দৈর্ঘ্যের থেকে যখন কোনো তরঙ্গ দৈর্ঘ্যের থেকে যখন কোনো ক্ষুদ্র কণা তরঙ্গ দৈর্ঘ্যের সামনে থাকবে তখন কিন্তু বিক্ষেপণটা হবে বেগুনি বর্ণের বেশি কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের থেকে যখন বড় আকৃতির খুব বড় আকৃতির কণা যখন সামনে থাকবে অর্থাৎ বাঁধা হিসাবে থাকবে যেমন জলীয় বাষ্প মেঘের ক্ষেত্রে যে বাধা হিসাবে থাকলে তখন কিন্তু সমান বর্ণ অর্থাৎ সাতটা বর্ণের কিন্তু সমানভাবে বিক্ষিপ্ত হবে অর্থাৎ বেগুনি বর্ণেরও যতটা বিক্ষিপ্ত হবে নীল বর্ণেরও ততটা বিক্ষেপণ হবে এবং লাল বর্ণেরও ততটা বিক্ষেপণ হবে অর্থাৎ বিক্ষেপণের পরিমাণ যেহেতু সব কালারেরই সমান তাই সব কালার মিশিয়ে আমরা কি দেখি যে মেঘকে আমরা সাদা দেখতে পাই কিন্তু যখন আকাশ নীল হচ্ছিল কেন আকাশ নীল দেখছিল কারণ আকাশ নীল দেখার মূল কারণ ছিল আকাশের মধ্যে যে বায়ু কণাগুলো আছে প্রধানত নাইট্রোজেন অক্সিজেন এই যে বাষ্পগুলো আছে এই যে গ্যাসনুগুলো আছে এই গ্যাসনুগুলোর কিন্তু আয়তন জলীয় বাষ্পের তুলনায় খুবই ছোট তো খুব ছোট হওয়ার জন্য এবং এটা তরঙ্গ দৈর্ঘ্যের প্রায় কাছাকাছি তো দৈর্ঘ্যের থেকে ছোট হওয়ার জন্য এবং প্রায় কাছাকাছি হওয়ার জন্য তখন কিন্তু র্যালেস ক্যাটারিং অনুযায়ী বেগুনি বর্ণের বিক্ষেপণটা সবচেয়ে বেশি এবং তারপর নীল বর্ণের এবার যেহেতু বলেছিলাম যে বেগুনি বর্ণ মানুষের চোখের প্রতি বেশি আকর্ষণ করে না মানুষের চোখ বেগুনি বর্ণের প্রতি বেশি আকর্ষণ করে না নীল বর্ণের প্রতি বেশি আকর্ষণ করে তাই আমরা নীল বর্ণ দেখি আকাশকে কিন্তু যেহেতু মেঘের ক্ষেত্রে বড় কণা জলীয় বাষ্প তুলনামূলক বায়ুর থেকে অর্থাৎ গ্যাসীয় অনুর থেকে বড় কণা এবং বড় কণাতে বিক্ষেপণের পরিমাণটা সমস্ত বর্ণের ক্ষেত্রে সমান হয় শুধু এটুকুই মনে রাখলে চলবে যে ক্ষুদ্র কণা দ্বারা তরঙ্গ তুলনায় ক্ষুদ্র কণা বা তরঙ্গদৈর্ঘ্যের কাছাকাছি যদি বেদ বিশিষ্ট কণা হয় তাহলে সেক্ষেত্রে বিক্ষেপণটা বেগুনি বর্ণের সবচেয়ে বেশি হয় এবং লাল বর্ণের সবচেয়ে কম হয় কিন্তু যখন বড় কণা তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় বড় আকৃতির কণা দ্বারা যদি তরঙ্গ কোনো আলোক তরঙ্গ বিক্ষিপ্ত হয় তখন কিন্তু প্রত্যেকটা বর্ণ প্রত্যেকটা বর্ণের সমানভাবে বিক্ষেপণ ঘটে এবং প্রত্যেকটা বর্ণের সমানভাবে বিক্ষেপণ হওয়ার জন্য প্রত্যেকটা বর্ণ সমানভাবে মানুষের চোখে যায় এবং তখন আমরা সাদা দেখতে পাই আমরা জানি সব কালার যদি চোখে যায় তখন কি হয় সাদা কালার আমরা দেখতে পাই এটাই গেল মেঘকে সাদা দেখার কারণ এরপরে আমরা একটা অ্যাপ্লিকেশান দেখব যেটা সাধারণত আমরা প্রায় সবাই দেখে থাকি সেটা হলো কেন সিগনাল পোস্টে সিগনাল পোস্টে বিপদ সংকেত হিসাবে কেন লাল বর্ণ ব্যবহার করা হয় এরও কারণ কিন্তু আলোর বিক্ষেপণ দেখো বিপদ সংকেত হিসাবে লাল বর্ণে লাল বর্ণ ইউজ করার কারণ হলো মনে করো এখানে একটা সিগনাল পোস্ট আছে এবং এই সিগনাল পোস্টে একটা লাল বর্ণ ব্যবহার করা হয়েছে এবং দূর থেকে কোনো একটা ট্রেন আসছে মনে করো এরকম জায়গা থেকে একটা ট্রেন আসছে আমি ট্রেনটা ভালোভাবে আঁকতে পারছি না তোমরা একটু নিজেরা এঁকে নেবে খাতাতে বা না আঁকলেও চলে যাবে কোনো অসুবিধা নেই আমি বোঝানোর জন্য বলছি তো মনে করো এখানে একটা ট্রেন আসছে এখান থেকে দেখো আমরা সাধারণত কি জানি যে ট্রেনকে যদি থামাতে হয় তাহলে অনেক দূর থেকে কিন্তু ব্রেক কষতে হয় তাহলে হঠাৎ করে যদি আমরা কোনো লাল বর্ণ বা যে কোনো কোনো কালারকে যদি আমরা সিগনাল পোস্ট হিসাবে ব্যবহার করতাম প্রথম থেকে তো হঠাৎ করে যদি আমরা সেটা দেখতে পাই তাহলে কিন্তু ট্রেনকে বা কোনো গাড়িকে ব্রেক কষা সম্ভব নয় এবার লাল বর্ণ ব্যবহার করার কারণ কি দেখো আমরা আগেই জেনেছি যে বেগুনি বর্ণের বিক্ষেপণটা সবচেয়ে বেশি এবং নীলবর্ণের বিক্ষেপণটা তার থেকে আরেকটু কম এবং সব থেকে কম হচ্ছে লাল বর্ণের বিক্ষেপণ তো যদি এখানে বেগুনি বর্ণ বা নীল বর্ণ ব্যবহার করা হতো তখন কী হতো যে নীল বর্ণের কিন্তু বিক্ষেপণটা বেশি নীল বর্ণ বা বেগুনি বর্ণের বিক্ষেপণটা বেশি হওয়ার জন্য তারা কিন্তু চারদিকে বেশি বিক্ষিপ্ত হয়ে যাবে বেগুনি বর্ণ যদি এটা হতো তাহলে কিন্তু চারদিকে বিক্ষিপ্ত হয়ে যেত এবং সবচেয়ে যেহেতু কম লাল বর্ণের বিক্ষেপণ তো লাল বর্ণের বিক্ষেপণ কম হওয়ার জন্য লাল বর্ণ কিন্তু বিক্ষিপ্ত হবে খুব কম এবং সরাসরি সেটা চোখে ট্রেনের ড্রাইভার বা যে কোনো গাড়ির ড্রাইভারের চোখে পৌঁছে যাবে কিন্তু বেগুনি বা অন্য কালানের বর্ণগুলো কি হবে কিছু দূর এসে বেঁকে অন্যদিকে চলে যাবে অর্থাৎ বিক্ষিপ্ত হয়ে যাবে তাহলে বেগুনি বর্ণটা কিন্তু যত দূর থেকে দেখা যাবে তার থেকে অনেক বেশি দূর থেকে কিন্তু লাল বর্ণকে দেখা যাবে এই জন্য বিপদ সংকেত হিসাবে সবসময় লাল বর্ণকে ব্যবহার করা হয় বুঝতে পেরেছ আশা করি তোমরা তো আজকের এই ক্লাসটা এখানেই শেষ হলো এবং এখানেই এই ভিডিওর সাথে সাথে কিন্তু তোমাদের ক্লাস টেনের পুরো আলো অধ্যায়টা কমপ্লিট হয়ে গেল অবশ্যই কিন্তু স্নেলের সূত্র বা প্রতিসরণের পর থেকে আমরা প্রতিফলন পর্যন্ত কিন্তু আগে যেহেতু অফলাইনে করেছিলাম তো তার জন্য কী হলো না প্রতিসরণ থেকে আমরা কিন্তু ভিডিওটা স্টার্ট করেছিলাম সিরিজটা স্টার্ট করেছিলাম এবং আজকের কিন্তু এটা শেষ ভিডিও দশ নম্বর ভিডিও তো তোমরা পড়াশোনা করতে থাকো এবং খুব শীঘ্রই কিন্তু তোমাদের আলো অধ্যায়ের মক টেস্ট আসছে অনলাইন মক টেস্ট তো এই ভিডিওটা আপলোড করার পরপরই দু থেকে তিন দিন পরেই কিন্তু আলো অধ্যায়ের মক টেস্ট শুরু হবে ঠিক আছে অনলাইন মক টেস্ট এবং সেই অনলাইন মক টেস্টে তোমরা অংশগ্রহণ করে সাথে সাথে কিন্তু তোমরা তোমাদের স্কোর কত হয়েছে সেটা দেখে নিতে পারবে বুঝতে পেরেছো তাহলে তো পড়াশোনা করতে থাকো এবং মক টেস্টে অংশগ্রহণ করতে থাকো অল দ্য বেস্ট